সুমা করেছেন মেরা বারা তরুণেরা, এ যুবকেরা, এ নবী পাখি দিওয়ানারা। আল্লাহ নবী যখন তাইফে জমিনে গেলেন, তাইফে বাসিনীরা আল্লাহ নবীর পিছনে ছোট ছোট বাচ্চাদের নিয়ে দিলে, এ তাইফের বাচ্চারা ওই যে একটা পাগল আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা পাগল আছে তাকে দেখে পাথরখানা মারো। আল্লাহ নবী আমার আগিয়ে যায়, তাইফের বাচ্চারা পাথর মারে, নবী আমার কষ্ট হয়, গোটা শরীর থেকে রক্তখানা ছড়িয়ে যায়। আল্লাহ নবী আমার একখানা উটো টিলার মধ্যে সে বসে, গোটা শরীরের মধ্যে বসন্তের মতো দাগ হয়ে যায়। জাতি জিব্রাইল আলাইহি সালাম আল্লাহ নবী খেদমতে এলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, কেন আপনি তাইফে মানুষের কাছে গেলেন? তারা আপনাকে কষ্ট দিল, তারা আপনাকে আঘাত খানা দিল। আল্লাহ নবী আমা বলেছে, হে হযরতে জিব্রাইল, আমি নবী পাক যদি তাদের কাছে নাই, আমি রসুল যদি তাদের কাছে না যায়, কাদের কাছে গিয়ে আমি ইমানের কালেমা খানা প্রচার করব? জাতি জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এত কষ্ট হয়, একবার খালি বলে দেন এই উহুদ পাহাড় খানা লেগে তাইফে মানুষদিগকে শহীদ খানা করে দেব। আল্লাহ নবী আমা বলেছিলেন, হে হযরতে জিব্রাইল, না না না, এটা আমি হতে দেব না, এটা আমি করতে দেব না, কেননা তুমি যদি পাথর চাপা দিয়ে মারা দাও, আমি রসুল কাদের কাছে গিয়ে ইমানে কালেমা প্রচার করব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার আমার কথা খানা মেনে নেবে? হে যুবকেরা, সেই নবী রহমাতুল লিল আলামিন তাইফের মানুষের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক তাইফের মানুষদিগকে আপনি হেদায়েত দেন। আল্লাহ নবী আসার সঙ্গে সঙ্গে তাইফের দেশ থেকে দলে 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 মক্কা জমিনে এসে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা খানা পড়ে মুসলমান হয়ে গেলে। যদি বলুন না সুবহানাল্লাহ, এক দাঁড়ে দলে 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 আল্লাহ রসুলের কদমে, কেন নবী পাকের আখলা, নবী পাকের আদর্শ, যার দ্বারাই গোটা পৃথিবীটা জয় হয়েছে, একমাত্র মোহাম্মদ মুস্তফার আদর্শের দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আজ গুটি কত মানুষ আমরা নবীর উম্মত বলে দাবি করে মাহফিলে বসে আছে, চিন্তা করে দেখে যে নবী রাহমাতাল্লিল আলামিনকে নবীর উম্মত হয়ে আপনি আমি এখনো চিনতে পারলাম না, আই রাসূলের উম্মত হয়ে তুমি আমি নবী চিনলাম না, রাসূলের উম্মত হয়ে আপনি আমি সেই নবীর আদর্শ দেখলাম না। আজ যে নবী রাহমাতাল্লিল আলামিন পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বড় বড় পণ্ডিতেরা, বড় বড় শিক্ষাবিদেরা বলতে লাগে, না মক্কার জমিনেতে একজন শিশুর জন্ম হয়েছে, যা চেহারা দেখে মনে হয় এ আজ থেকে শুরু তাই নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আর কারো রাজত্ব নাই, আমিনার লালের রাজত্ব চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারো রাজত্ব না, কেবলমাত্র আমিনার লালের রাজত্ব চলবে কিয়ামত পর্যন্ত, সেই রাজত্ব এখনো চলছে। আজকে আপনি আমি নবীর উম্মত, সেই নবীর মর্যাদা ছিনলাম না, সেই নবীর আদর্শ ছিনলাম না, পৃথিবীর জমিনে একমাত্র আপনি আমি সেই নবীর উম্মত হয়েছি। আজ তুমি আমি গোটা পৃথিবী পরিচালনা হয় যার নাম হচ্ছে গুগল, এই গুগলের মধ্যে আপনি যখন লিখবেন হু ইজ দ্য বিউটিফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর ব্যক্তি কে ছিল, তোমার আমার কথা নয়, পৃথিবীর 750 মানুষ, কোটি মানুষের গুগল প্রমাণ দিবে তিনি আর অন্য কেউ নাই, হি ইজ প্রফেট মুহাম্মদ মুস্তফা, তিনি আর অন্য কেউ নাই, তিনি হলেন ইসলাম জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে নবী চিনতে আপনি আমি পারি না, আর পৃথিবীর জমিনে 750 কোটি মানুষের মধ্যে গুগল প্রমাণ দিচ্ছে তিনি আর অন্য কেউ নাই, পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর মানুষ হলো ইসলাম জাহানের নবী, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীর জমিনে সব থেকে আখলাকবান মানুষ, পৃথিবীর জমিনে সব থেকে নম্র মানুষ, পৃথিবীর জমিনে সব থেকে আদর্শমান মানুষ। আপনি যাই করেন না কেন, যাই জিজ্ঞাসা করেন না কেন, 750 কোটি মানুষের গুগল একটাই প্রমাণ দিবে তিনি আর অন্য কে নাই, তিনি হলেন আমিন আল্লাহ, তিনি হলেন মক্কার দুলাল, তিনি হলেন আব্দুল্লাহর বেটা, যার নাম জান্নাতের গৌকাটেও লেখা আছে, যার নাম হলো মোহাম্মদ রসুলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আজকে এই জায়গাতে বসেছি, জঙ্গলের বাঘ রসুলুল্লাহকে চিনেছে। জঙ্গলের মধ্যে গেলে সাবা হুজুর খানা ব্যবসা করে ফিরতে লাগে, এমন সময় দেখা যায় সমুদ্রের ঢেউতে, এমন সময় নৌকা খানা চতুর্দি ঘুরে ঘুরে জঙ্গলের কাছে হাজির হলে আল্লাহ রসুলের সাবি, এমন সময় নৌকা থেকে নেমে পড়লেন জঙ্গলের চারিদিকে তাকিয়ে রাখে, জঙ্গল আর জঙ্গল কোনো রাস্তা খুঁজে পায় না, আল্লাহ রসুলের সাবি বড় চিন্তিত হয়ে গেলে, ও রব্বে আল্লাহ বা জঙ্গল আর জঙ্গল রাস্তা তো দেখা যায় না, কোন দিকে যাব, আল্লাহ রসুলের সাবি বড় চিন্তিত হয়ে গেলে, এমন সময় দেখা যায় জঙ্গলে বাঘখানা, আল্লাহ রসুলের সাবি সামনে সে হাজির হয়ে গেলে, জঙ্গলের বাঘ রসুলের সামনে সে হাজির হয়ে গেল। একা বাঘ যদি সামনে আসে কি অবস্থা হবে চিন্তা করে, চিড়িয়াখানায় যাবেন সেখানে বাঘ যদি দেখি এই খাঁচার মধ্যে আছে, মনে হচ্ছে আল্লাহ খাঁচাটা যদি খুলে দিতে একটাকে কাউকে আসতে রাখত, কথা ঠিক না বেটি? হিংস্র প্রাণী বাঘ, খাঁচার মধ্যে থাকে তাও অন্তর ভয় থাকে, আল্লাহ খাঁচা যদি ভেঙে চলে আসে তাহলে আর একটা কেউ আসতে রাখবে। আর রসুলুল্লাহ সাহাবি বাঘ রসুলুল্লাহ সাহাবির সামনে দাঁড়িয়ে আছে, তাহলে জানটা কেমন হয় চিন্তা করে, রসুল সাহাবি ভয়েতে যান অর্ধেক শুকিয়ে গেছে, ইয়া আল্লাহ কি হবে, বাঘ সামনে চলেছে আর আসতে রাখবে না, গিলে খেয়ে নেবে, ভয়েতে আতঙ্কিত হয়ে গেলে জঙ্গলের বাঘখানা দেখা যাচ্ছে কি যেন পা দুটোকে তুলে বলতে লেগেছে, এমন সময় রসুল্লাহ সাহাবি তাকিয়ে দেখে আল্লাহ একবার কি ব্যাপার, বাঘ সামনে পা দুটোকে তুলে কি যেন বলে, এমন সময় বাঘখানা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমার সামনে মক্কার জমিনে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবি দাঁড়িয়ে আছে, আল্লাহ আমার জমানকে খুলে দেন, রসুল্লাহ সাহাবির সঙ্গে কথা বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহ জমান খুলে দেন, রসুলের সাহাবির সঙ্গে কথা বলবো, বাঘের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিলে, জোরে বলুন সুবহানাল্লাহ, বাঘের দোয়া আল্লাহ কবুল করলে, জঙ্গলের বাঘ সামনে দুটো পাকে তুলে রসুলুল্লাহ সাহাবির সঙ্গে সালাম দিয়ে কথা বলে, শ্রোতায় নাই কিতাবের মধ্যে পা যায় আল্লাহ রসুলের সাবি, জঙ্গলে বাঘের সামনে দাঁড়িয়ে আছে, জঙ্গলে বাঘখানা রসুলের সাবিকে বলেছি, রসুলের সাবি চিন্তা করবেন না, ভয় খাবেন না, চিন্তা করবেন না, আমি আপনাকে খাব না, ও রসুল্লাহ সাবি আমি বাঘ আপনাকে খাব না, আমি বাঘ আপনাকে হত্যা করব না, কেননা আপনার শরীর থেকে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সুগন্ধ বার হতে লেগেছে, এ যুবকেরা এ নবী পাখি প্রেমিকেরা জঙ্গলের বাঘখানা বলে রসুলুল্লাহ সাহাবি চিন্তা করবেন না, আজকে আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন, আপনাকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ বাঘ আমি বাঘকে আপনার সামনে পাঠিয়েছে, বলুন না সুবহানাল্লাহ, আপনাকে রাস্তা দেখানোর জন্য আমি বাঘ আমাকে আল্লাহ পাক আপনার সামনে পাঠিয়ে দিয়েছি, রাসূলের সাহাবী অবাক হয়ে গেলেন, আল্লাহ একবার কি আশ্চর্য জিনিস, জঙ্গলের বাঘ কথা বলে,
কালো নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, মানুষের জন্য নয় তাম পৃথিবীর জমিনে যা কিছু ছিল সকলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ করে পাঠিয়েছিল। যারা বলুন সুবহানাল্লাহ, নবী আগুলের ইশারা করেছিলেন, আকাশের চাঁদকে আল্লাহ দুটুকরো করে দিয়েছিল। যারা বলবেন না, কোরআনে আল্লাহ ঘোষণা করেছে আমার নবীর মুজিজা হলো আমার নবী আগুলের ইশারা করেছে, আমি আল্লাহ পাক আসমানের চাঁদটাকে দুটুকরো করে দুই দিকে আমি আল্লাহ ছিটকে দিয়েছিলাম। যারা বলুন সুবহানাল্লাহ, সেই নবীর মুজিজা। নবী মানুষের জন্য নয় আকাশের চাঁদের জন্য নবী চাঁদ কি ইশারা করেছিলেন, চাঁদখানা দুটুকরো হয়ে গিয়েছিল। নবী ছিলেন সূর্যের জন্য নবী, সূর্যকে ইশারা করেছিলেন, ডুবা হওয়া সূর্যকে আমার আল্লাহ পুনরায় তুলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন নবী গাছের জন্য নবী, গাছকে ডেকেছে, গাছখানা এসে রাসূলুল্লাহর কদমে এসে সেজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলে আল্লাহ পাক তোমার আমার নবীকে রহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। আল্লাহ রাসূল মক্কা জমিনে দ্বীনের প্রচার করেছে, জোর গলায় নয়, কারোর উপর আঘাত করে নয়, ব্যথা দিয়ে নয়, মনে কষ্ট দিয়ে নয়, কেবলমাত্র আপনার আমার নবীর আদর্শটা দেখে মক্কার জমিনে কুফফারে কুরাইশেরা ইমানের কালেমা খানা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র রসুলের আদর্শখানা দেখেছিল। আল্লাহ নবী মক্কা শরীফের জমিনে দাঁড়িয়ে আছে, ইহুদি একজন এসে বলতে লাগে যার নাম হলো রুকানা, রুকানা এসে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হযরতে মুহাম্মদ, তুমি আজকে দিনে নবী দাবি করছো, তুমি আজকে রসুল দাবি করছো, তবে আজকে দিনে তুমি আমাকে যদি একটা অলৌকিক মুজিজা দেখাতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা খানা পড়ে লব। আল্লাহ নবী বলেছে রুকানা কি মুজিজা দেখতে চাও? না মুহাম্মদ সাল্লাল্লাহ, ওই যে দূরে মরুভূমির মধ্যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটাকে যদি এনে তোমার কদমে সেজদা করাতে পারো আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বলে রুকানা আমাকে যেতে হবে না, গাছের কাছে যাও, গাছকে গিয়ে আমার নাম বলবে, গাছ অটোমেটিক আমার কদমে এসে সেজদাই পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও গাছকে গিয়ে আমার নাম বল। রুকানা বলে ঠিক আছে যাব, তবে গাছ যদি না আসে আপনাকে শাস্তি দেব। আল্লাহ নবী বলে ঠিক আছে যাও, তুমি যা শাস্তি দিবে আমি তাই মেনে নেব, যাও তুমি যাও। ইহুদি রুকানা আরবের জমিনে 55-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমাদের এখানে চৈত বৈশাখ মাসে যদি দেখা যায় 42-43 ডিগ্রি তাপমাত্রা রোদের হয়, মানুষ দেখা যায় বেলা 10টার পর আর বের হতে পারবে না, কথা ঠিক না? আজ সৌদি আরবে 58-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ইহুদি রুখানা গরম উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে হেঁটে 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 গাছের কাছে গেলে, গাছের কাছে গিয়ে গাছকে বললে ইয়া আইয়াহাস সাজারো আন্না মুহাম্মাদুন ইয়াদুকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি দেখেছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে গাছখানা কোনো সালা দেয় না, আবার ওটা কি আইয়াহাস সাজারো আন্না মুহাম্মাদান ইয়াদুকা, দুবার বললে গাছ তথাপি আসে না, তৃতীয়বার বললেন ইয়া আইয়াহাস সাজারো আন্না মুহাম্মাদান ইয়াদুকা, তিনবার বললেন, বলার সঙ্গে সঙ্গে আরবের মরুভূমির গাছখানা তা শিকড়কে চাপ দিয়ে এমন করে দেখা যায় ঘোড়া থেকে তুলে শূন্যে ওই গাছখানা ভেসে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি আশ্চর্য জিনিস, মরুভূমির গাছ মুহাম্মাদের কথা শুনে দাঁড়িয়ে যায়, গাছখানা দাঁড়িয়ে গেল। শ্রোতায় নাই কিতাবের মধ্যে পাওয়া যায় জঙ্গলে এমন সময়তে মরুভূমির গাছখানা আরবে মরুভূমিটা ফাটাতে ফাটাতে দিন দুনিয়া গা বাদুসা হাবিবুল্লাহ কদমে এসে সেজদায় পড়ে যায়। হে যুবকেরা আল্লাহ নবী তাকিয়ে দেখে ইহুদি রুকানা দৌড়ে দৌড়ে আসতে লাগে, আল্লাহ নবীর সামনে সে হাজির হয় হাতখানা জড়ো করে, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে চিনতে পারি না, আমি আপনাকে বুঝতে পারি না, ওয়াল্লাহ বাগে নবী ওয়াল্লাহ বাগে হাবিব, আপনি হলেন বারহাক সত্য নবী, আপনি হলেন সত্য পয়গম্বর, আমি রুকানা তা বুঝে গেছি, না 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 আর দেরি নয়, আমার হাতখানা ধরে ইমানে কালেমা খানা পড়িয়ে নেন, আমি রুকানা মুসলমান হয়ে যাব।
আমি রুকানা মুসলমান হয়ে গেলাম, যদি বলুন সুবহানাল্লাহ, রাসূলের আদর্শ একমাত্র। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ পাক আপনার আমার রাসূলকে দুনিয়ার জমিনে সব থেকে উত্তম চরিত্রবান নবী রাসূল করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিল, যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে 1,24,000 মতন্তরে 2,24,000 নবী পয়গম্বর রাসূলকে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আল্লাহ পাক 25 জন নবীর নাম কোরআনের মধ্যে ঘোষণা করেছে, আদম থেকে ঈসা এরকম ভাবে 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। এই 25টা নবীর মধ্যে যে গুণখানা ছিল, এই 25টা নবীর মধ্যে যে আদর্শখানা ছিল, এই সমস্ত আদর্শগুলোকে এক জায়গায় জড়ো করে আল্লাহ তোমার আমার নবীর মধ্যে দান করেছিল, জোরে বলো সুবহানাল্লাহ। কেবলমাত্র জবানের মিষ্টি কথা, রসুলের আদর্শ আখলাক চরিত্র মক্কার জমিনে বড় বড় কুফফারে কুরাইশেরা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইমানের কালেমাখানা পড়ে নিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখ, ইয়ামানের বাদশা 1,500 সৈন্য নিয়ে আল্লাহ রসুলের কাছে এলে, কেন ইয়ামান দেশ থেকে শুনেছি মক্কার জমিনে একজন নবী রসুল আছে, যে কিনা এমন কথা বলে আজ পর্যন্ত কেউ বলে না, যে কিনা এত সুন্দর কথা বলে, যার মতো কথা আজ পর্যন্ত কে বলে না, যাব তার কাছে, যাব কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে গিয়ে তার কথা শুনবো। ইয়ামানের বাদশা 1,500 সৈন্য নিয়ে আস্তে 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 15টা দিন ধরে হেঁটে হেঁটে মক্কার জমিনে এসে হাজির হলো, মক্কার জমিনে এসে হাজির হলেন। এমন সময় আল্লাহ রাসূলের খেদমতে এলে, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার অনেক নাম শুনেছি, হুজুর আপনার অনেক নাম শুনেছি, তবে আমি একখানা মুজিজা দেখব, এটা যদি আপনি দেখাতে পারেন তবে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমাখানা পড়ব। আল্লাহ রাসূল বলি, ইয়ামানের বাদশা তুমি কি দেখতে চাও? এমন সময় ইয়ামানের বাদশা বলেছিলেন, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখা যায় আকাশের মধ্যে চাঁদখানা জ্বলজ্বল করছে, এই চাঁদকে যদি তুমি দুটো টুকরোই পরিণত করে দাও তবে আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাঁদটাকে তোমাকে দুটো টুকরো করতে হবে। এমন সময় ইয়ামানের বাদশা কথা শুনে আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, আমি তোমার জন্য চাঁদটাকে দু টুকরো করে দেখাচ্ছি। আল্লাহ রাসূল আমার শাহাদাত আগুলের ইশারা করলে, ইশারা করার সঙ্গে সঙ্গে দেখা যায় কিনা আকাশের চাঁদখানা মাঝখান থেকে আস্তে আস্তে দুটো টুকরো হয়ে যায়, একটা টুকরো কোথায় যায় জানে না, আর একটা টুকরো এসে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যেন কদমে এসে সেজদায় পড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হলেন বারহাক সত্য রসুল, আপনি হলেন বারহাক সত্য পয়গম্বর, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে আমার মনে একটা আশা আছে, আমার মনে একটা কষ্ট আছে, এই কষ্টের কথা যদি তুমি বলে দাও তাহলে আমি আর দেরি করব না, এক্ষুনি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ব। আল্লাহ রাসূল বললে, কি কথা বলো, কি কথা? আমার সঙ্গে বলে, না আমি এটা বলতে পারবো না। আল্লাহ নবী বললে, ইয়ামানের বাদশা তুমি যখন বলতে পারবে না তাহলে আমি বলে দেবো তোমার কথা, তুমি বলতে পারবে না, তোমার মনের মধ্যে কি আছে সেটা আমি রসুল বলে দেবো। ইয়ামানের বাদশা বলে, না এটা বলতে পারবে না, কেন? এটা আমি কখনো আমার জবান দিয়ে আমার অন্তর থেকে আমি জবানই নিয়ে আসিনি, আর আপনি কেমন করে বলতে পারবে? আল্লাহ রসুল বলে, ইয়ামানের বাদশা শুনে কে দাও, তোমার অন্তরে যেখানে আছে এই অন্তরের খবরটা আমি আল্লাহ পাক, আমি রসুল আমাকে জানিয়ে দিয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ জানতে পারাতে পারে না, পারেন বলে পারে তো? আল্লাহ রসুল বললে, তোমার অন্তরে যেটা আছে আল্লাহ পাক আমাকে সে খবরটাও জানিয়ে দিয়েছে, কি আছে? আল্লাহ রসুল বলে, ইয়ামানের বাদশা তোমার মনে কষ্ট হলো, তোমার বাড়িতে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে। ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি ঠিক বলেছেন, হ্যাঁ ইয়ামানের বাদশা
তোমার বাচ্চা জবানে কথা বলতে পারে না। হুজুর আপনি ঠিকই বলেছে, হ্যাঁ আমার বাচ্চা তোমার বাচ্চা কানে শুনতে পায় না। হুজুর আপনি ঠিকই বলেছে, হ্যাঁ আমার বাচ্চা তোমার বাচ্চা কিনা পায়ে হাতে তিনা অবস চলতে পারে না। এই আল্লাহ রসুলকে বলেছে, ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি বারহাক সত্য বলেছেন হুজুর, আপনি জানলেন কেমন করে? আল্লাহর নবী বলে, ইয়া আমানের বাদশা তুমি আসার পূর্বে তোমার খবরখানা আল্লাহ পাক আমি রসুলুল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছিল। ইয়া মানে বাদশা বলেছিল, হুজুর আমার মনে বড় আচ্ছা, আমার বাচ্চা যদি ভালো হয়ে যায় আমি ইয়া মানের বাদশা রাজত্ব কার জন্য রাখবো? আমার বাচ্চা যদি খুশি হয়ে যায়, আমার বাচ্চা যদি ভালো হয়ে যায় তবে আমি ইয়া মানে বাদশা আমি তবে খুশি হব। আল্লাহ নবী বলে, ইয়া মানে বাদশা যাও, তুমি বাড়ি পৌঁছবে না, পৌঁছবার আগে আমি বলে দিলাম তোমার বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় ইয়া মানে বাদশা দৌড়ে 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 যাচ্ছে। কি দৌড়ে যাচ্ছে? কেন আল্লাহ রসুলে দোয়াখানা আগে পৌঁছায় না আমি ইয়া মানের বাদশা আমি আগে বাড়িতে পৌঁছাই সেটা দেখব। দৌড়ে 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 বাড়িতে চলে গেলে বাড়ির সামনে যে দরজাটা যে আঘাত করছে, যে আঘাত করছে সুন্দর একটা মিষ্টি আওয়াজ ভিতর থেকে ভেসে উঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে যেন বলে, কে ডাকছে? বলে আমি বললাম ইয়া মানের বাদশা। বলে আপনি ইয়া মানের বাদশা নয়? কেন না? ইয়া মানের বাদশা হলো আমার আব্বা যা, যে কিনা মক্কার জমিনে মুস্তফা আরবি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে গেছে আমার আব্বা যা। এ কথা বলার সঙ্গে সঙ্গে যেই শুনতে পেয়েছে ইয়া মানে বাদশা অবাক হয়ে গেল, কি ব্যাপার? আজকে আমার বাচ্চা জবানে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, এত সুন্দর আওয়াজ করে, দরজা খুলে দেখে সুন্দর ফুটফুটে বাচ্চা সামনে এসে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান। মুসলমান গরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা গা, হে যুবকেরা হে নবী পাকে প্রেমিকেরা, কিতাবের মধ্যে পা যায় ইয়া মানে বাদশা কানা, বাচ্চা কি কোলে তুলে নিলে ছোটে মুখে চুমা দিতে লাগলে, আমার বাচ্চা কি হয়েছে আপনার? এমন সময় বাচ্চা খারাপ বলে, আব্বা যা গভীর রাতে আমি ঘুমিয়েছিলাম, এমন সময় দেখি গিয়া আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশে চাঁদখানা দুটো টুকরো হয়ে যায়, এমন সময় দেখা যায় এক টুকরো কোথায় যায় জানি না, আর একটা টুকরো যেন উড়ে 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 এসে আমি আপনি বাদশা, আমি আপনার কন্যা, আমার শরীরের মধ্যে আমার আল্লাহ প্রবেশ করিয়ে দেয়। হে যুবকেরা হে নবী পাকে প্রেমিকেরা, কিতাবের মধ্যে পা যায় সুন্দর বাচ্চাখানা বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার জবানকে খুলে দিলেন, জবান খোলার সঙ্গে সঙ্গে আমি আপনার বাচ্চা আল্লাহু আকবার বলে আওয়াজ দিলাম, আমি আপনার বাচ্চা খানা আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দাঁড়িয়ে গেলাম। ইয়া মানে বাদশা বাচ্চা খানা গেলে খুলে তুলে আদর করতে লাগে, এমন সময় বিবি খানা চলে আসে, বিবি যা বলতে লাগে, ইয়া আমার স্বামী আপনার বাচ্চা কেনলা কিনে আমার খানা করেছে, আজকে আপনি চলে যাবার পরে আকাশে চাঁদ খানা যেন দেখলাম, আস্তে আস্তে করে আপনার বাচ্চা শরীরের মধ্যে প্রবেশ করে, এই আমার বাচ্চা, তারপর থেকে আপনার বাচ্চাকে আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ, সে বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। ইয়া মানে বাদশার বিবি বলে, আমার স্বামী আপনি একা নয়, আমাদের সমস্ত সৈল সমস্ত আহলে পরিবার সকলকে নিয়ে মক্কায় চলো, মুহাম্মদ নবীর আদর্শ দেখে আমরা প্রত্যেকে ইমানের কালেমা খানা পড়বো। জোরে বলো সুবহান। চিন্তা করে দেখে সেই নবীর আদর্শ সেই নবীর আখলাক দুনিয়ার জমিনেতে জ্বালায়, রসুলের আখলাক রসুলের আদর্শ মেনেছে তারাই দুনিয়ার জমিনে কামিয়াব হয়ে গেছে। আপনি আমি মানতে পারি না, তাই আপনার আমার এই দশা, যারা মেনেছে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে, তাহলে মানতে গেলে মানার মতো মানতে হবে। কেন না? আল্লাহ পাক বললেন
আমার বান্দা বান্দিরা শুনে খেদা আমি আল্লাহ বললাম তোমরা ইমান আনো কার উপরে? ইমান আনো আমি আল্লাহ আমার উপরে, ইমান আনো তোমরা আমার রাসূলুল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা যাইতো না কিজি? বোঝা যাইতো? জানি ময়দান ফাঁকা হবে আস্তে আস্তে, কেন না? একটা কথা আছে বাংলায় যে ঘুমের ঘরে যদি আপনি বিরিয়ানিও খেতে দেন মনে হবে যেন কি মুড়ি খাচ্ছে। কথা ঠিক না? হ্যাঁ মুরব্বী চাচা বলে ঘুমের ঘরে যদি বিরিয়ানি দেওয়া হয় মনে হবে যেন মুড়ি চিবাচ্ছে। হয়ে গেছে সে অবস্থা আমার বাপ ভাইরা। তাহলে যে কথা বলতে চাইছিলাম, তাহলে আল্লাহ পাক বলছে বান্দা বান্দি তোমরা শুনে খেয়ে দাও, তোমরা ইমান আনো আমি আল্লাহ আমার উপরে, ইমান আনো আমার নবী মুস্তফার উপরে। তোমরা আল্লাহ আমি আল্লাহ আমার উপরে ইমান আনো, আমার রসুলের উপরে ইমান আনো, তোরা আমি আল্লাহ আমাকেও মান আমার নবী পাককেও মান, এই দুটোকে মেনে নিবি আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়াও পেয়ে যাবি আখেরাতও পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই 38টা আয়াতকে আল্লাহ রদ করে দিলে, 38টা আয়াতকে আল্লাহ মানসুখ করে দিলে, 38টা আয়াতকে আল্লাহ কেটে দিলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পথে ঘোষণা করলে মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যা তোরা আমার নবী পাককেই মেনে নিবি আমি আল্লাহ বলে দিলাম আমাকে মানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা তোরা আমার মুস্তফা নবীকে মেনে নিবি আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। তাহলে মানতে গেলে রাসূলুল্লাহকে মানতে হবে কাদের মধ্যে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন আমানু তোমরা ইমান আনো, কামা আমানান নাস যেমন ইমান এনেছে রাসূলুল্লাহ সাহাবী, যেমন ইমান এনেছে নাস বলতে সাহাবীদের বোঝানো হয়েছে, যেমন ইমান এনেছে রাসূলুল্লাহ সাহাবী তাদের মতে ইমান আনো। আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়াতেও তোমরা কামিয়াব হবে, আখেরাতে আমি আল্লাহ আমার দয়া জান্নাত খানা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনো কাদের মতো? নাস অর্থাৎ সাহাবা হুজুরদের মতো। তাহলে আজকে আপনার আমার ঈমান আর সাহাবা হুজুরদের ঈমান এক হবে তো নাকি? কথা বলে এক হবে তো? আপনার আমার ঈমান আর সাহাবা হুজুরদের ঈমান দুটো ঈমান কখনো এক হতে পারে না। কারণ রাসূল বললেন বাদিরু বিল আমালি ফিতনান কাকিতা ইল্লাইলি মুসলিমুন ওয়া ইউসবুহু রাজুলু মুমিনান ওয়া ইউনসি কাফিরান ওয়া ইউনসি মুমিনান ওয়া ইউসবুহু কাফিরান। আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় আমার উম্মতেরা দিনের বেলা ঈমান আনবে, রাতের বেলা বেঈমান হবে, আবার রাতের বেলা ঈমান আনবে, দিনের বেলা বেঈমান হবে। এদের মধ্যে সবথেকে উত্তম যারা কিনা নিজেদের ঈমানটাকে হেফাজত করে চলবে, ইমান হেফাজত করিয়ে যা চলতে পারবে, এরা দুনিয়াতেও কামিয়াব হবে, দুনিয়াতেও সম্মানওয়ালা হবে, আখেরাতে আমি আল্লাহ তাদেরকে সম্মানওয়ালা করে আমার দয়ারে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইমানদার তো তাবো বাজারে দেখবেন যতগুলো দোকান আছে অধিকাংশ দোকানের থেকে 70টা থেকে 80টা বাজারে দোকান হচ্ছে লটারির দোকান পাবে। কথা ঠিক না বেটি? 70 থেকে 80টা লটারির দোকান পাবে। তো কারা কাটছে লটারি? কারা কাটছে? লাইন দিয়ে দেখবেন আর চোখে চোখে যতগুলো বৃন্দাবলম্বী যারা কাটছে তার থেকে বেশি মুসলমান লটারির দোকানে ভিড় দিয়েছে। কথা ঠিক না বেটি? লাগলি 50,000 লাগলি 1 কোটি। কথা ঠিক না বেটি? মুসলমান চিন্তা করে আমাদের ইমান তো আমার। কদিন আগে একটা ভিডিও দেখলাম এক মুরব্বী চাচা 70 থেকে 75 বছর বয়স হয়ে গেছে, সে মুরব্বী চাচা কি করছে? দোয়া করছে আল্লাহ জীবনে আল্লাহ অনেক কষ্ট করেছি আল্লাহ, 1 টাকা 30 টাকা দিয়ে কষ্ট করে লটারি কাটছি আল্লাহ, এই লটারিতে 1 কোটি টাকা পাইয়ে দেন, জীবনে আর কিছু চাই না। কথা বুঝছেন? পাইয়ে দেন আল্লাহ আর কিছু চাই না। এ মুরব্বী চিন্তা করে দেখে তাহলে এর 1 পা কবরে চলে গেছে, এরপরে আর লটারি পাওয়ার চিন্তা ভাবনা করছে? এ মুসলমান চিন্তা করে এই ঈমান তো আপনার আমার। তাহলে ঈমান আনেন কাদের মতো? সাহাবা হুজুরদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গড়ে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে যুবকেরা হে নবী পাকে প্রেমিকেরা ঈমান খানা কি জেনে আল্লাহর রসূলের সাহাবীরা নবী পাক ছাড়া কিছু জানতো
না, আল্লাহর রাসূলের সাহাবীরা নবী পাক ছাড়া কিছু জানতো না, ঈমান খানা তাদের কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের কেমন ঈমান খানা ছিলেন, তকবীর থেকে নারে তাকবীর, আর যারা হবে না নারে তাকবীর, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, পিন্নাগ দরবার সরি নারে দিবে। আমার বাবারা ভাইজান হুজুর এসেছে, কিছুক্ষণের মধ্যে আপনাদের খেদমসে তসরিফ নিয়ে আসবে। যে কথা বলতে চাইছিলাম, তাহলে ঈমান হচ্ছে রসূলের সাহাবীদের, সাহাবীদের দেখে ঈমান আনো, যে ঈমান তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ কামিয়াবি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান সাহাবাদের মধ্যে ঈমান আনতে হবে। আজকে চিন্তা করেন সাহাবা হুজুররা ঈমানকে মজবুত কেমন করে করেছে, নিজের জান মাল অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলা যা কিছু আছে সবে থেকে এরা মুস্তফা নবীকে এরা আপন করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো এরা দুনিয়াতেও কামিয়াব, আখেরাতে আল্লাহ স্বর্ণ খুরেদের নাম জান্নাতি বলে লিখে দিয়েছে। কেন দুনিয়াতে টাকা পয়সা ছেলে পুলে আল আউলা ধন দৌলা যা কিছু আছে সবে থেকে আপা আমার নবীকে এরা আপন করে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই তো কবরখানা আল্লাহ এখনো জান্নাতের গোলাপ ফুলে বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ইমান সাহাবা হুজুরদের মতো ইমান তৈরি করে, আহারে কি ইমান সাহাবা হুজুরদের ছিল। যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর কেমন ঈমান এনেছিল, হুজুরের মনে বড় আশা গেল দয়াল নবীকে একদিন দাওয়াত করে আমার বাড়িতে মেহমানদারি করাবো। কে না চায়, মদিনা জমিনে যত গরিব সাহাবী ছিল তাদেরও মনে বড় আশা ছিল যে মুস্তফা নবীকে একটুখানি আমাদের বাড়িতে নিয়ে এসে মেহমানদারি করাবো। আহারে যে নবী বাড়িতে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে রহমতের দরওয়াজা গুনো আল্লাহ খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে রহমতের দরওয়াজা আল্লাহ খুলে দেয় যে নবী আসার সঙ্গে সঙ্গে, সে নবী রাহমাতাল্লিল আলামিন আমার বাড়িতে আসবে। হযরতে জাবের বড় খুশি, দারেমি শরীফের হাদিসের মধ্যে পড়ছিলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় আশা রাসূলুল্লাহকে দাওয়াত করাবো। এমন সময় হুজুরকে দাওয়াত দিলে আল্লাহ নবী বলে জাবের অমুক দিনে তোমার বাড়িতে যাব। যেদিন হযরতে জাবেরের বাড়িতে রসুল আসছে এমন সময় দেখা যায় সেই দিনটাতে আকাশে পূর্ণিমার চাঁদখানা জল জল করছে। আল্লাহ রসুল সাহাবা হুজুরদিগকে নিয়ে রাত্রিবেলাতে হেঁটে হেঁটে আসছে, এমন সময় দেখা যায় হযরতে জাবের বলে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার আমেনার চাঁদের দিকে তাকাই, খোদার কসম করে বলি আকাশের চাঁদের থেকে আমেনার চাঁদকে আল্লাহ বেশি সুন্দর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আকাশের চাঁদের থেকে আমেনার চাঁদকে আল্লাহ বেশি সুন্দর করেছে। সে হযরতে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় আশা রাসূলকে দাওয়াত করব, মেহমানদারি করাবো। এমন সময় দেখা যায় হুজুর আমার বকরি জবাই করে, বকরি জবাই করে ছুরিটাকে এক জায়গায় রেখে দিয়ে হুজুর আমার কি করছেন, চলে এসছেন বাড়িতে রান্না বান্না করবে। এমন সময় দুটো বাচ্চা দেখে আব্বাজান কেমন করে বকরি জবাই করেছিল। এমন সময় দেখা যায় ছুরিটাকে বড় ভাই বার করলে ছোট ভাইকে সেইভাবে শুইয়ে দিয়ে তার উপরে গলায় ছুরিখানা চালিয়ে দিলেন। এমন সময় দুজনেই দেখা যায় এক ভাই অপর ভাইকে জবাই করলে দুজনে ইন্তেকালখানা হয়ে গেলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর ভালোবাসা কেমন ছিল, হযরতে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে, তবুও মনে বড় আশা, আরে আমার বাড়িতে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আসছে, আজকে যদি আমার বাড়ি খালা শোকের বাড়ি হয়ে যায় নবী আর আমার বাড়িতে মেহমানদারি করবে না। তাই মনে বড় আশা দিয়ে মনে ব্যথা নিয়েও বাচ্চাগুলোকে এক জায়গাতে ছোট্ট কাপড় বহানা চাপা দিয়ে হুজুর আমার মেহমানদারি করার জন্য খুশি মুখে বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রেম কি মহাব্বত রসুলের সাহাবীদের ছিল, চিন্তা করে দেখে
মুসলমান করেছেন মীরা বাড়া তরুণেরা হে যুবকেরা হে নবী পাকে প্রেমিকেরা কিতাবের মধ্যে বাজায় আল্লাহ রসুলের সামি জাতে যাবে যদি আল্লাহ হোতালার হ আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়ালে আল্লাহ নবী বলে ও বাবা যাবে ও বাবা যাবে তোমার বাড়িতে আমি রসুন এসেছি বাবা যাবে তোমার বাচ্চা গুলো কোথায় গেল আল্লাহ নবী কথা শুনে জাতে যাবে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের হাবিব আমার বাড়িতে বাচ্চারা আমার বাড়িতে নাই আল্লাহ রাসূলে কথা খারাপ শোনা পড়ে জাতে যাবে কথা শুনে আল্লাহ নবী বলে ওগো বাবা যাবে তোমার বাচ্চা যদি আমার সামনে না আসে আমি রাসূল খাবার ভক্ষণ করব না তুকবিদান ভাই জানেছে না রে তকবি না রে তকবি না রে তকবি ভাইজান হুজুর কেবলা ভাইজান হুজুর কেবলা পিন্নাগো দরবাসরি না রে তকবি আল্লাহ রাসূল বলে যাবে তোমার বাচ্চারা যদি আমার সামনে না আসে আমি রাসূল এক লোকা খানা গ্রহণ করব না ভাইজান এসেছে সংক্ষেপটাই এমন সময় আল্লাহ রাসূলের কথা খানার সময় হাজাতে যাবে রদি আল্লাহ তালানকে ঝরঝর করে কানতে লাগে ঝরঝর করে কানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি মনে ব্যথা বলবো হুজুর আমার দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে সমস্ত কথা বললে বলার পরেতে আল্লাহ নবী বললেন বাবা যাবে কোন জায়গায় তোমার বাচ্চাগুলো আছে কোন জায়গায় আছে এমন সময় দেখা যায় ওই বাচ্চার গুনুর কাছে হাজাতে যাবে রাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহ রসুলকে নিয়ে গেলে লিওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আমার দোয়া চাইলে আল্লাহ পাক যাবের আমি রসুল আমাকে ভালোবাসে যাবে আমি রসুল আমাকে ভালোবাসে আল্লাহ পাক যাবের অন্তরে আমি রসুল আমার মহাব্বত আমার ভালোবাসা আজকে তার বাচ্চাগুলো শহীদ হয়ে গেছে তথাপি মনে ব্যথা নিয়েও আমার জন্য মেহমানদারি খুশি মনে করেছে আল্লাহ আপনি যাবের বাচ্চাগুলোকে আল্লাহ আপনি জিন্দা করে দেন আমি রসুল একসঙ্গে খানা খাবো বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই দুটো বাচ্চাকে আমার আল্লাহ জীবিত করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রসুল দোয়া চাইতে আল্লাহ পাক সুস্থ করে দিলেন বাচ্চাগুলো উঠে দাঁড়িয়ে গেল আমার বাপ ভাই তাহলে যে কথা বলতে চাইছিলাম তাহলে মহাব্বত ভালোবাসা অন্তর জিনি ভালোবাসা পাল্লায় মাপা যায় না বাপ তাই ভাইজান হুজুর কেবলা এসেছে সংক্ষেপ টাইমে কয়েকটা কথাবার্তা বললাম আপনাদের খেদমতে প্রত্যেকে আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করবো ওমা আলাইনা ইল্লাল বালাদ।